الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد शुक्रिया बांग्लादेश सुता सुरते আমিন अजमल हसन স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসুন্দয় এই মুহূর্তে টিভি পড়াশোনার বসে যারা আপনারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিতমুখ এ কারণ নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি আমাদের সম্মুখে বিশেষ দু একটি দোয়া নিয়ে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছ কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থ করে তুলবেন আর আরেকটি দাওয়াত আপনাদেরকে আমি অনুষ্ঠানের শুরুতেই দিতে চাই আপনাদের অত্যন্ত পরিচিতমুখ হাফিজ মৌলানা সৈয়দ তামিম আহমদ হাফিজ মৌলানা সৈয়দ নাইম আহমদ হাফিজ মৌলানা মুফতি রিয়াজ আহমদ সাহেব ওনাদের পিতা জগন্নাথপুরের ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের মৌলানা সৈয়দ আবদুল্নুর রহমতুল্লাহ আলহী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন ইন্তেকাল করেছেন আপনারা জানেন ওনার স্মরণে ওনার জন্য একটি দোয়া মাহফিলা ইকরা বাংলা টিভি আয়োজন করেছে আগামী সোমবার সন্ধ্যা আটটায় ইসলাম মসজিদের নেক্সট ডোর একরা বাংলার কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনার সবাই উপস্থিত থাকবেন মুফতি সাহেবও ইনশাল্লাহ বিস্তারিত বলবেন তো চলুন আমরা আর কোথা না চলে যাই সময় কাছে তিনি দিকে আমাদের জন্য আজকের দোয়া নিয়ে এসেছেন আসসালাম মুফতি সাহাবুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি সব সময় আমাদেরকে সময় দিচ্ছেন আজ সময় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুতরাহ আপনার এই সময় থেকে কবল মঞ্জুর করেন অপেক্ষা আসেন আজকে দোয়া হতে পারে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ثم الرضا شكت أمرك مستندر مستند بكرامي شاكرة جناية امي بطومي رب كريم وشكري يداك كريد، يا رب كريم ومدركي مستند عشر বসার কথা বলার তৌফিক দান করেছেন রব্বে করিম যেন আমাদের আশা এবং বসা এবং কথা বলা বলাকে যেন কবুল করেন যারা আমাদের সাথে আছেন তাদেরও শুক্রিয়া আদায় করছি তাদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন উত্তম বদা দান করেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে আমরা অনেক মানুষ আছেন যারা আমরা ঋণগ্রস্ত হয়ে যাই আমরা দেখি যে ঋণগ্রস্ত অনেক মানুষ এরকম হন যারা হয়তো আপনার হয়তো তারা এক সময় তাদের কাছে মাল ছিল কিন্তু হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন আসছে যে সিচুয়েশনে উনি অভাবগ্রস্ত হয়ে গেছেন উনি ঋণগ্রস্ত হয়ে গেছেন তখন এই টাইমে আমাদের কি করা উচিত বিশেষ করে এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব যে আমরা কি করতে পারি প্রথমে আপনাদেরকে আমরা দুয়াটা বলে দিই যে যদি কোনো মানুষ ঋণগ্রস্ত হয় তখন ঋণ পরিশোধের জন্য একটা দোয়া আমি বলে দিব এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাল্লাহ শিখবেন এবং একইনের সাথে পড়বেন এগুলা হাদিস থেকে এই দোয়াগুলো আমরা সংগ্রহ করেছি তাইলে আজকের যে দোয়াটা আমি বলবো এরপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওমা ওমাত ইল্লা বিল্লাহ তাহলে আসুন আমরা প্রথম দোয়াটা শুনে নেই যে আজকের দোয়াটি হলো যে ঋণ পরিশোধের জন্য দোয়া ঋণ পরিশোধ করতে হলে যে দোয়াটা পিয়নো বিশ্বজন আমাদেরকে শিখে আসেন সেই দোয়াটি হলো

হে আল্লাহ হারাম থেকে তোমার দূরে রেখে হে আল্লাহ হারাম থেকে বিরত রেখে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো হে আল্লাহ আপনার অনুগ্রহর দ্বারা আপনার দয়ার দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো এই দোয়াটা হলো ঋণ পরিশোধের জন্য দুয়া আল্লাহ হম ফিনি বি হালাল ভবনিনী বিফাদলিক আমান যে হেল্ল হারাম থেকে বিরত রেখে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও এবং আপনার দয়ার দ্বারা আমাকে অন্য ব্যক্তির মোকাবেক্ষি হওয়া থেকে রক্ষা করো এটা হলো আজকের এক নম্বর দা দুই নম্বর দা হল যে বিপদ ও দুশ্চিন্তা থেকে বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া বিপদ এবং দুশ্চিন্তা থেকে আমাদের অনেকেই বিপদ আসে কোন সময় কার বিপদ আসে আমরা বলতে পারি না তাইলে বিপদের সময় দুশ্চিন্তার সময় এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আপনি কি দোয়া পড়বেন বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া যলাইল দাইনি রিজাল اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال أمي أبارة بولتي دوستين تتك مكتير دعا اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن যার অর্থ হলো আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখজনক অবস্থা থেকে অর্থাৎ আমি আপনার কাছে চাই পানা দুশ্চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই দুঃখজনক অবস্থা থেকে যেটা আমার টেনশনকে বাড়িয়ে দেয় এরকম অবস্থা থেকে আমি আপনার কাছে পানা চাই অক্ষমতা থেকে পানা চাই অলসতা থেকে পানা চাই অক্ষমতা থেকেও পানা চাই অলসতা থেকেও পানা চাই এরপরে কাপুরুষতা এগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই ক্ষিপণতা থেকে পানা চাই বুকুল মানে ক্ষিপণতা হ্যাঁ ক্ষিপণতা থেকে পানা চাই এরপরে ঋণবার এবং লোকের আধিপত্য থেকে লোকের 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 মানুষের আধিপত্য থেকে আমি আপনার কাছে পানা চাই এবং ঋণ থেকে পানা চাই তাইলে এই দুয়ার মধ্যে অনেক জিনিস থেকে পানা চাওয়া হয়েছে এর মধ্যে নম্বর ওয়ান হইল হাম হাম মানে কি আপনার দুশ্চিন্তা থেকে পানা চাই এরপরে হাজান দুঃখজনক অবস্থা যেটা আমার টেনশন বাড়িয়ে দেয় এরকম অবস্থা থেকে আমি পানা চাই আজ আজ মানে হইলো যে অক্ষমতা থেকে পানা চাই আমি যাতে আমি আমি হাঁটতে পারছি না আমি নমাজে যেতে পারছি না অর্থাৎ আমি এরকম অক্ষমতা থেকে পানা চাই ওয়াল কাসাল অলসতা বহল কৃপণতা থেকে পানা চাই ওয়াল যুবন কাপুরুষতা থেকে পানা চাই এরপরে যে আমি কৃপণতা এবং কাপুরুষতা এগুলো থেকে আমরা পানা চাই এরপরে লাস্টের দিকে আসছে ওয়া দল আই দেঋণ বার থেকে অনেক ঋণ আমার ঋণের বোঝা আমার উপর চলে আসা এই ঋণবার থেকে আমি পানা চাই আর লোকের আধিপত্য থেকে মানুষের আধিপত্য থেকে আমি পানা চাই এই দুটি দোয়া আমরা আপনাদের সামনে বললাম এই দুটি দোয়া আমরা হাদিস থেকে আলোচনা করব যে হাদিসের মধ্যে আসছে যে হাদিসটা আসছে হাতেতে আলী রাদি আল্লাহন থেকে আন আলী আনহু আন্না মকাত আন্না মকাত ফক অল ইন্নি আজিজদু আন কিতাবাতি ফকল ইন্নি আজিজদো আন কিতাবাতি ফ ইন্নি হাতে আলি রাদি বর্ণিত ওনার কাছে একজন মুখাতব আসলো মুখাতম কাকে বলে গুলাম এরকম গুলাম যে গুলাম তার মালিকের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে একটা চুক্তি হয়েছে অতটুক মাল দিয়ে দিলে একটা দিন ফিক্স করা হয়েছে এতদিনের ভিতরে সে এতটুকু মাল দিয়ে দিলে সে কি হয়ে যাবে সে ফ্রি হয়ে যাবে সে আজাদ হয়ে যাবে এরকম একজন মানুষ সে গুলাম ছিল তার তার মালিকের সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু সে তার টাইম যেটা আছে সামনে একবারে নিকটবর্তী হয়ে গেছে তখন সে আসতো কার কাছে হাতে আলী রাদিয়াল্লাহর কাছে আসিয়া বলতেছে আসিয়া সে বলতেছে হে আলী রদিয়াল্লাহ আনো যে আমি আপনার কাছে আসছি এই কথা আপনাকে জানানোর জন্য যে আমি ইন্নি আজিজ তো আন কিতাবাতি আমার যে কন্ট্রাক্ট হয়েছে এই কন্ট্রাক্টটা যে টাইমটা একবারে সামান্য দিন বাকি আছে আমি তো দিতে পারছি না আমি তো অবারক হয়ে গেছি আমি তো এটা আমি তো আমার যে আমার উপর যে কি আছে ঋণটা আছে ঋণটা তো আমি দিতে পারছি না আপনি আমাকে সাহায্য করেন ফা আইননি আপনি আমাকে সাহায্য করেন তখন উনি একটা দোয়া শিখিয়ে দিলেন একটা দোয়া শিখিয়ে দিলেন উনি বলছেন উনি বলছেন হাজি কে বলছেন হাজি আলিয়া দিয়ালু উনি বলছেন কালা আলা আল্লি মুকা আমি কি তোমাকে কিছু কলিমা শিখিয়ে দিব না আল্লাহ আল্লিমুখ কলিমা তিন আল্লাম নিহিন রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়াল্সাল্লাম যেগুলা আমাকে শিখিয়েছেন স্বয়ং রসুলুল্লাহ আলাল্লা সাল্লাম আমি কি তোমাকে এরকম কি দোয়াটা শিখাই দিব না যে দোয়াটি শিখিয়েছেন কে রসুল্লাহ আসাল্লা সাল্লাম এরপরে এই কথাও বলছেন লৌকা আলাইকা মিশ্রু জবালিন দাইন যদি তোমার উপরে পাহাড়ের সমপরিমাণও ঋণ হয়

ও অগ্নিনী বিফাদলিক যেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি এটা ছিল আজকেট প্রথম দুয়া প্রথম দুয়াল হাদিসটা আমি বলে দিলাম আর দুই নম্বর দুয়া আমি যেটা বলেছিলাম সেটাও হাদিসের মধ্যে আসে আন আনসিমনে আন আনহাসিমনে মালিক ইন্ডাদি আল্লাহ ওয়ান হোকাল কোনটো আখদিমু কোনটো আখদিমু রাসূল আল্লাহ ইসাল্লাল্লাহ ওয়া সাল্লাম আনস আনসিনে মালিক জন্য বলেন যে আমি রসুল্লাহ সালি সাল্লামের খেদমত করছিলাম এরপরে কুল্লা এবং আমি যেহেতু আল্লাহ রসুলের খাদিম ছিলাম হজত আনসিমর রসুল সাল্লাম হজত আনস রানো বলেন আমি যেহেতু রসুল খাদিম ছিলাম আমি প্রায়ই আল্লাহ রসুলের কাছ থেকে এই দোয়াটি পড়তে শুনতাম প্রায় অর্থাৎ কসরতের সাথে অধিকাংশ সময়ে আমি আল্লাহ রসুলকে এই দোয়াটি পড়তে শুনতাম এই দোয়াটি কি আল্লাহ হাজান আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা থেকে আচ্ছা চিন্তা করেন দুশ্চিন্তা আমাদের সবারই কমে বেশি আছে এটা থেকে পানা চাওয়া কত জরুরি আমরা কি আল্লাহর কাছে পানা চাই কয় পানা চাই এটাকে এটাতে এটা তো এমন একটা বিষয় যেটা থেকে পানা চাওয়া আমাদের সবসময় দরকার সবসময় দরকার জিহ আল্লাহ আপনি আমাদেরকে এরকম হঠাৎ করে এরকম কোনো টেনশন মধ্যে পালাইবেন না দুশ্চিন্তার মধ্যে পালাইবেন না যেটার কারণে আমি কি হয়ে যাব অনেক বেশি আপনার এই প্রেশারের মধ্যে প্রবেশ করবো এই জন্য এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাম খুব বেশি পড়তেন এই দোয়াটি কি আল্লাহ এই দয়াটি আপনারা সবাই শিখে নেবেন আমাদের ভিউর যারা আছেন আপনারা অনেকে হয়তো জানেন যারা জানেন না

আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা থেকে দুঃখজনক অবস্থা থেকে অক্ষমতা থেকে অপারগতা থেকে অক্ষমতা থেকে অপরাগতা থেকে পানা চাই কাপুরুষতা থেকে ক্ষিপণতা থেকে পানা চাই এরপরে ঋণ ভার থেকে ঋণের বোঝা আমার উপর বেশি হয়ে যাবে এটা থেকে পানা চাই আর মানুষের আধিপত্য থেকেও আমি আপনার কাছে পানা চাই এই ছিল দুটি দোয়া আমরা এই দুটি দোয়ার সাথে আরও কিছু দোয়া আছে কিছু হাদিসের মধ্যে কিছু কথা আছে আমি যদি আপনাদেরকে দুইটি হাদিস শুনিয়ে দেই একটা হাদিস আছে এরকম এর সাথে সাথে বলে যদি আপনারা আমাদেরকে কোন দোয়া বলতে চান সম্পর্কে প্রশ্ন করতে চান ইনশাল্লাহ আপনাদের দোয়ার দিকে আমরা চলে আপনাদের প্রশ্নের দিকে আমরা চলে যাব ইনশাল্লাহ আজকের যে একটি দোয়া আছে এই যে দুটি দোয়া আমি বলে দিলাম আর হাদিস একটা আর একটা হাদিস আছে فإذا هو رجل فإذا هو برجل من الأنصار يقال له أبو أباما هَذَا أبو سيد خدير رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم مسجد مدد دوكلن أحد المسجد مدد نماذج تايمنا إيش في وقت غير الصلاة ها جاء الله رسول مسجد جا كلن. 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 صحابي. جان أبو وني على رسول يا بابا أمامة يا بابا أمامة ما لي أراك جالس في المسجد في غير وقت الصلاة تبي تمسجد ما تبغيه أسوأ يكنت نماذج شو ماينا؟ وني بولت سن قالا همومن همومن لازيمتني ودويون يا رسول الله جامعك يتو بيشي تنشن على يتو بيشي رين أما كي جراو كره فلتشي جراش كره فلتشي أما ونك رينار ونك تنشن أما كي جراش এরপর বলছেন তোকে আলোচনিক কথা শোনার পর বললেন ফ ক লা ক লা আল্লি মুকা কালামান আমি কি তোমাকে এরকম একটা ধোঁয়া শিখাই নাই আমি কি তোমাকে এরকম একটা কলে আমার ধোঁয়া নাই ঈদে আন ত যদি তুমি এই ধোঁয়াটি বলো আজহাবাল্লাহ হু আজহাবা জাল হামা কা তোমার টেনশনকে আল্লাহ দূর করে দিবেন তুমি যদি দুয়াটি বলো তোমার টেনশনকে আল্লাহ তালা দূর করে দিবেন ওকাদা আন কা দাই না কা তোমার ঋণকে পরিশোধ করে দিবেন قال قلت بلا يا رسول الله تكون উনি বলছেন অবশ্যই আপনি বলে قال قل اذا اصبحت واذا امسيت যে তুমি প্রতিদিন সকালে এবং اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل আগের দোয়ার সেমিলার দোয়া একটু ডিফারেন্ট আছে ওয়ার্ডের মধ্যে একটু বেশ কম আছে শেষের দিকে একটু বেশ কম আছে আমি দোয়াটা আবার বলে দিই যেটা আবু মামাকে আল্লাহ রসুল শিখিয়েছেন যে যে দোয়াটা আবু মামাকে শিখিয়েছেন আর বলেছেন যে যদি তোমার উপর কি হয় টেনশন হয় কি তোমার উপর যদি টেনশন হয় আল্লাহ তালা তোমার টেনশনকে দূর করে দিবেন এরপরে বলছেন কি যে তোমার ঋণ যদি হয় তোমার ঋণ কে পরিশোধ করে দিবেন তুমি সকালে এবং বিকালে তুমি দটি বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল জুবন ওয়াল বুখল ওয়া দুবিকা মিন গালবাতিত দাইন ও কহরির রিজাল আল্লাহু আকবার এই দোয়াটি হযরত আবু উমা বলেন হযরত আবু উমামা সাহাবিয়ে রসুল বলেন ফা ফল আমি এটা দোয়াটা পড়া শুরু করলাম ফাজ হাব আল্লাহ হাম্মি আল্লাহ তালা আমার টেনশনকে দূর করে দিলেন ও কাদা আন্নি দায়নি আমার ঋণও কি হয়ে গেল পরিচিত হয়ে গেল আবু দাউদ এই দুটি দোয়া আপনাদেরকে দুটি দোয়া সুখ আপনাদেরকে বলে দিলাম এই দুটি দোয়া আরেকটা দোয়া বলে দেয় হাদিসের মধ্যে আসছে এই দোয়াটি বলে আমি এই এই কথাগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ আন আয়সাদ আনহা হাজি আয়সাদ বর্ণিত কালাত উনি বলেন দখালা আবু বকর উনার পিতা হলেন আবু বকর হাতিতে আবু বকর আদিয়ালহ বলছেন যে আমার ঘরে হাতিদা আবু বকরিয়াল প্রবেশ করলেন দখালা আলাইয়াবু বকর এরপরে বলছেন হল সামিয়া হলিয়ায়তা রসুল দোয়ান আল্লাহ তখন আবু বক্কর হাদ আয়সাকে বলছেন হে আয়সা তুমি কি শুনছ তুমি কি এটা জানো যেটা একটা ধোঁয়া যে ধোঁয়া রসুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন

كان عيسى بن مريم يعلم أصحابه رسول الله مشكيسن عيسى الله عليه السلام حدد عيسى عليه السلام تار صحابي جرى تلو تار صحابي جرى تلو إذن كي دوتي شكيتن يمن بولتن قال لو كان على أحدكم جبل ذهب دينا جيدو تمار كتي يبنر شرنير پهار پوري من جد دين هاي شرنير پهار پوري من جد هاي آر جد تمي فدع الله بذلك আর এই দোয়াটি পড়ো লাকাদাহুল্লাহু আনহু আল্লাহ তাআলা তোমারই কি করে দিবেন তোমার এই দুআর বরকতে ঋণ পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ এই দোয়াটি কি এই দোয়াটি হলো আল্লাহুম্মা ফারিজল হাম আল্লাহুম্মা ফারিজল হাম ওয়া কাশifal হাম ওয়া কাশifal গাম মুজীব দাউতিল মুততরিন মুজীব দাআ ইল মুততরিন রাহমান আদ দুনিয়া ওয়াল

ফারহাম নিবি রহমেতিন তুঘনি নিবিহা আর রহমেতি মান এরপরে এই দুয়াটি বলার পরে কাল আবু বকার আবুকার বললেন যে ওয়াখুনত আলাইয়া বাকৈয়া তুমিনা দাইন আমার উপরে অনেক ঋণ ছিল হকুমতু দি দাইন কারিহান রিহান আমি কিন্তু একবারে এই আপনার কি হয়ে গেছিলাম অপারক হয়ে গিয়েছিলাম এরপরে ফকুম আদু আদু অবিধালিকা আমি এই দুয়াটি পড়লাম

আপনারা কল করতেছেন ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা শুনবো আপনাদের কাছে কল নেওয়া হবে তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকত প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুন্দায় বিরতির পূর্বে আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি আরও আলোচনা শুনব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন ফোন করতে পারবেন যে কোনো বিষয়ে তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুন্দা কী এই দিকে বসে আপনারা লক্ষ্য রাখবেন আর চাইলে আপনারা আজকে যে দোয়াগুলো এগুলো আপনারা মুফতি সাহাবের সাথে প্র্যাকটিস করতে পারবেন অথবা অন্য কোনো দোয়াও আপনারা বলে প্র্যাকটিস করতে পারবেন চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহাব আসলে আপনি যে আজকে যে দোয়াটা নিয়ে এসেছেন বিশেষ করে প্রথম যে দোয়া ঋণ মুক্তির জন্য যে দোয়াটা এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয় যে ঋণ যেটা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে ঋণ আমরা নেই নেওয়ার পরে নেওয়ার আগে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহার কিন্তু নেওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে দেওয়ার ক্ষেত্রে গরিমসে শুরু হয়ে যায় বিশেষ করে যারা মানে দ্বিতীয় মানে অক্ষম ওই মানুষগুলো দূরে মানে ঋণ যার কাছ থেকে ঋণ এসেছে তার থেকে দূরে চলে যায় অথবা যদি পাশ দিয়ে যায় তারপরে লুকিয়ে চলে যায় এরকম অনেক মানে ধরা দিতে চায় না ফোন দিলে ফোন দিয়ে এরকম অনেক জিনিসগুলো আমাদের সমাজে গড়তেছে ঋণ নিয়ে আপনি যে বলেছেন এটা আসলে ঋণ যে গ্রস্ত যে আপনার যে ঋণটা যদি সঠিকভাবে দিয়ে দেয় এটার রয়ে কোরআন হাদিসে কোরআানেও অনেক পুরস্কার কথা বলা হয়েছে হাদিসে অনেক হাদিসে এসেছে যদি যে দিবে না পরিশোধ করবে না তার ব্যাপারেও কঠিন শাস্তির কথা বলা হয়েছে অনেক জিনিসগুলো বলা হয়েছে যেমন আমরা তো জানি যে হুজুর ফাইকসল্লাহ আলাহিসাম যখন কোনো সাহাবির জানাজা আসতো সামনে তখন সবচেয়ে গুরুত্ব দিয়ে ওইটা জিজ্ঞেস করতেন ওর কোনো ঋণ আছে কিনা যদি ঋণ থাকতো তাহলে ওনাকে জানা যা পড়াতেন না যতক্ষণ না ঋণ পরিশোধ না করা হয় এরকম ওর অসংখ্য হাদিস আমরা জানি যেগুলা ঋণগ্রস্তর জন্য এই জন্য আমাদের এই সমাজের যে বিশাল এই রূপ বেধি যেটা ঋণ আমরা নেওয়ার পরে আমাদের চেহারাটা পাল্টে যায় এটা থেকে আমাদের কিভাবে বেরিয়ে আসতে পারি জাজাকুমুল্লাহ খাইরান আসল কথা হলো যে আপনি যারা ঋণ করে ঋণগ্রস্ত হয় বা আপনি ঋণ নিছেন ঋণ নেওয়ার পরে আপনার পক্ষ থেকে চেষ্টা করতে হবে আপনার পক্ষ থেকে যতটুকু সাধ্য আসে আপনি কোন রকমের কি করবেন এই এরকম দেওয়ার ব্যাপারে আপনি চেষ্টা করবেন এরপরে যদি আপনি পারেন না অর্থাৎ আপনার চেষ্টা করার পরে আপনি যদি পারেন না তাইলে আপনি যার কাছ থেকে ঋণ আনছেন তাকে কাছে সময় চাইবেন সময় চাইবেন যে আপনি আমাকে একটা সময় দেন হ্যাঁ এবং এই কথাও বলা হয় বলা হয়েছে যদি দেখা যায় সত্যিকার অর্থে তার মাঝে সে পারছে না অপারক তাইলে যার কাছ থেকে ঋণ আনছে সেও তাকে একটু সময় দিলে এটাও হবে এটাও স্বভাব এরকম একটা কথা আছে যে বিশেষ করে আমি একটু কথা এই কথা আমি বলবো যে যারা অভাবগ্রস্ত যারা এদেরকে কর্য দেওয়া এটা অনেক বড় একটা সবের কাজ এখন যেমন একটা হাদেতে আবদুল্লাহ এবং মসুদ আলীকে বর্ণনা করা হয়েছে রসুল ইসলাম বলেন যে হাতে আবদুল্লাহ এবং মসুদ আলকে বর্ণনা করা হয়েছে রসুল ইসলাম বলেন প্রত্যেক কর্জ যেটা এটা অর্থাৎ সৎকার করলে যে সব কর্জ দিলে সেই সব অর্থাৎ আপনি সৎকা করলে ডোনেশন করলে যে সব কর্জ দিলে সেই সব এরপরে কোনো কোনো হাদিসের মধ্যে আসে যারা এই অভাবগ্রস্তকে থেকে যারা করজ দেয় ঋণ দেয় এটা সৎকার চাইতে আরো বেশি সৎকার চিতা আরো বেশি সব এখন এটার সম্ভবত এর কারণ হতে পারে যেটা বই কিতাবের মধ্যে লেখছেন সম্ভবত এটার কারণ এটা হতে পারে যে সাধারণত আপনি সৎকা করলে এত এত পয়সা আপনি সৎকা করতে পারবেন না ঋণ আপনি হয়তো এক হাজার পাউন্ড দিয়ে দিচ্ছেন পাঁচ হাজার পাউন্ড দিয়ে দিচ্ছেন কিন্তু সৎকা করলে হয়তো আপনি এত দিতে পারবেন না এই জন্য যে কর্জের মধ্যে সাধারণত আপনি এই পরিমাণ দেওয়া হয় না কর্জের মধ্যে আপনি এত পরিমাণ দিতে পারবেন যতটুকু আপনি সৎকার মধ্যে দিতে পারেন অর্থাৎ সৎকার মধ্যে আপনি যতটুকু দেন এর সাথে অনেক বেশি আপনি কর্জ দিতে পারবেন অর্থাৎ সৎকার চেয়ে অনেক বেশি আপনি কি করতে পারবেন কর্জ দিতে পারবেন কেন আপনার মনের মধ্যে আসে যে এটাকে আপনি রিটার্ন পাবেন হ্যাঁ এই জন্য এটার দ্বারা আপনি সব বেশি হয়ে যাবে আপনি হয়তো একশো টাকা ডোনেশন করতেন এখন আপনি পাঁচ হাজার পাউন্ড করজ দিয়ে দিচ্ছেন আপনার পয়সার দ্বারা অনেক মসজিদ হয়ে গেছে আপনার করদে হাসানার দ্বারা অনেক মানুষের অভাব দূর হয়ে গেছে তাইলে যে বলা হয় যে করজের মধ্যে আল্লা রসুল বলছেন এটার মধ্যে সব অনেক বেশি সৎকার চাইতে অনেক বেশি সৎকার চাইতে অনেক বেশি এরপর আরেকটা কথা বলা হয়েছে যে যারা কি বলে ঋণ যারা চায় এরা আসলে নর্মাল মানুষের কাছে হাত পা হাত না বা এরা চায় না সমাজের মধ্যে হঠাৎ করে হয়তো একজন ধনী মানুষ গরিব হয়েছে বা তার ঋণের পয়সার দরকার হয়েছে এই মানুষকে দিলে এই মানুষ সাধারণত এই মানুষকে আপনি যেহেতু দিচ্ছেন তখন তার যে প্রয়োজন মেটাচ্ছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে সব বেশি দেবেন তো দুইটা কারণে একটা কারণ হইলো যে আপনি সৎকার তুলনায় খরচ বেশি দিতে পারবেন সৎকার তুলনায় করজ বেশি দিতে পারবেন আর দুই নম্বর হইল আপনি এমন মানুষকে দিচ্ছেন যে মানুষে সাধারণত মানুষের কাছে হাত পাতে না এই দুই কারণে দেখা যায় করজ দেওয়ার সব সৎকার যেতে বেশি করজ দেওয়ার সব যেটা সৎকার যেতে বেশি আর এর সাথে সাথে আমরা বলে রাখি এই কথা যে এখন মলানা যে কথাটা বলছেন যে যদি কোনো মানুষ আসে আপনার ঋণ নিচ্ছে কিন্তু দেখা গেল সে আসলে টাল করছে সে পারবে কিন্তু দিচ্ছে না এটা তো দুঃখজনক আমাদের সমাজে এটা অনেক বড় একটা বেদি হয়ে গেছে যে মানুষ এটাকে গুরুত্ব দেয় না এটা গুরুত্ব দেয় না ঠিক কিন্তু যদি দেখা যায় সে এটা যে করছে এটার কারণে দেখা গেল সে অবশ্যই এটার জন্য তার গুণা হবে যে একজন মানুষকে কষ্ট দিচ্ছে একজন মানুষ তো তার একটা তার অনেক টার্গেট আছে তার একটা প্ল্যান আছে আপনি পয়সা নিয়ে আপনার কাছে পয়সা আপনি দিচ্ছেন না অবশ্যই আপনি এটা হকুক উল্লাহ একটা হকুল উল্লাহবাদ এটা হকুক আবাদের মধ্যে পড়ে তাহলে বন্দার হককে আপনি নষ্ট করছেন আল্লাহর হককে নষ্ট করলে হয়তো আল্লাহ তালা মাফ করে দিতে বন্দার হককে আল্লাহ তালা সহজে মাফ করে দেন না এটা আল্লাহর নিয়ম না এই জন্য হ্যাঁ এখন কথা হলো যদি সত্যিকার অর্থে সে দিতে পারছে না তাইলে আপনি যে মানুষের কাছে ঋণ নেওয়া হয়েছে এই মানুষটার কাছে আল্লাহর পক্ষে থেকে বার্তা আছে বার্তাটা কি মেসেজটা হইলো যে যদি তোমার কাছে সুযোগ থাকে তাহলে তুমি তাকে সুযোগ দাও তাকে একটু টাইম দাও ওয়াইন ক্যান ইলা ইসারা যে যদি ঋণী ব্যক্তি অবাবী হয় সত্যিকার অর্থে অভাবী হয় তাহলে তাকে তার পরিশোধ করার জন্য একটু সময় বাড়িয়ে দাও হয়তো তিন মাসের জন্য নিছে তুমি আরো দুই মাস দিয়ে দাও এরকম টাইমটা বাড়িয়ে দাও হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষকে সুযোগ দেয় জি না

আপনি চাইলে পরে একবার যদি সুযোগ করে আমাদেরকে বলেন অন্য কোনো সুযোগে এটা পুরো ওয়ার্ডগুলো আমি বুঝি নাই প্রথম প্রথম যেটা আপনি বলছেন হায়দা ফাদলে রাব্বি এটা তো সবাই মোটামুটি এটা ক্লিয়ার আছে এরপরে যে দোয়াটা আমার জানা মতো এটা আমি পুরো ক্লিয়ার আমি বুঝতে পারি নাই এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হলো যে আপনি এক জায়গায় দিস হয়তো পরিপূর্ণভাবে আদায় হয় নাই আরেক জায়গায় দিছেন বাপের কাছে দিছেন কিন্তু আপনি পয়সাটা দেওয়ার পরে আপনি মেক্সিওর হবেন এই পয়সাটা এই ছেলের পিছনে খরচ হচ্ছে কিনা আমরা যারা স্পন্সর করি আমাদেরও দায়িত্ব অনেক আছে হ্যাঁ যে আমরা এই যা অর্থাৎ কি কোন সেলের কাছে যাচ্ছে এবং চাইলে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন অর্থাৎ এই প্রতিষ্ঠানেকে যদি বাবা তার সেলের বাবদ খরচ করে যেমন ধরেন কিছু আছে প্রতিষ্ঠানকে দেয় কিছু আছে তার সেলের খরচ বাবদ রাখে এইগুলো আপনি যোগাযোগ করবেন আপনি মেকশিওর হবেন যে এগুলো আপনার এই যে স্পন্সর যার নামে করছেন যে সেলের নামে করছেন তার পিছনে খরচ হচ্ছে এটা একদিন না দুই দিন না আপনি কন্টিনিউ যোগাযোগ রাখবেন প্রত্যেক মাসে দুই মাসে তিন মাসে তার সাথে যোগাযোগ রাখবেন এরপরে হাফিজ হওয়া এই প্রত্যেক বাচ্চার জন্য এটা এরকম যে আপনি স্পন্সর করলেই যে হয়ে যাবে এরকম না প্রত্যেক হাফি প্রত্যেক বাচ্চা হাফিজ হতে পারে এটাও বুঝতে হবে চেষ্টা করেন দোয়া করেন আল্লাহ তালা আপনার নিয়তকে দেখছেন ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তালা আপনার দোয়ার দ্বারা আপনার এই চেষ্টা করেন মা বাবাও চেষ্টা করতেছে আপনিও দোয়া করতেছেন সবার চেষ্টার দ্বারা হয়তো আপনার পয়সার দ্বারা একটা হাফিজ হয়ে গেলে আপনি স পেয়ে যাবেন আপনি প্রশ্ন করছেন আপনি আরেকবার দিচ্ছেন আপনি সব পাবেন কিনা অবশ্যই পাবেন কিন্তু আপনি হবে চেষ্টা করবেন যোগাযোগ রাখবেন যে এই সেলের পিছনে খরচ হচ্ছে কি না আমরা আলোচনায় যে ঋণগ্রস্তর গ্রস্তর ব্যাপারে আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যে করজে হাসানা অনেক উত্তম কাজ যত যারা সমাজে যারা অর্থবান যারা ওরা অবশ্যই মানে যারা সমস্যা আছে ওদেরকে সাহায্য করবে করজে হাসানা দিয়ে বিপরীত দিকে আরেকটা যেটা আছে ক্লিয়ার যেমন ঋণ দেওয়া হয় বিনিময়ে কারণ ওটা তো সুদের পর্যায়ে সুদ চলে যায় ওইটার ব্যাপারে কি এরকম যদি ঋণগ্রস্ত যারা ওইটার ব্যাপারে কী বলবেন যে যারা মানে বিনিময় নিয়ে মানে ঋণ দেয় অর্থাৎ কি সুদের মতো হ্যাঁ অর্থাৎ তাকে আপনি ঋণ দিচ্ছেন আর আপনি একটা বলছেন যে আমাকে এর চাইতে এত লোক দিতে হবে যে দিতে হবে তখন ওই ক্ষেত্রে যদি সে ঋণ পরিশোধ না করে তখন তখন কি তার কোনো সমস্যা হবে নাকি বিষয়টা হইছে একজন মানুষের সাথে আপনি অনেক মানুষ আমাদের দেশে এরকম হয় গরিব এরিয়াতে যে সে বিশেষ করে এই যে কঠিন যে সময় কিছু পয়সার অভাব হয় তখন তো ঋণ পায় না আমাদের সমাজে ঋণ মানুষের অনেকে পায় না তখন মানুষে গিয়ে বলে যে তুমি আমাকে ঋণ দাও আমি তোমাকে এতটুকু মানে করো যেটা সুদ বলা হয় অর্থাৎ হয়তো এখন সে আনছে এটার বদলা সে অনেক বাড়িয়ে দিবে। তখন দেখা যায় সে পরবর্তীতে সে অনেকে পারে না হ্যাঁ তখন দেখা যায় তার সমস্যা হয় অনেক সমস্যা হয় তো এটা দুঃখজনক যে যে দিচ্ছে এটাও ঠিক না এবং যে নিচ্ছে এটাও ঠিক না এই জন্য আমরা বলছিলাম এই কথা বলবো যে আমাদের সমাজের মধ্যে এটাকে সহজ করতে হবে করদে হাসানাকে সহজ করতে হবে আপনাকে মাল দিছেন আপনি মানুষকে কি করেন যে হাসানা দেন করদে হাসানা দেন এটার দ্বারা আল্লাহ আপনাকে হয়তো আপনি সৎকার করতে পারছেন না তাইলে আপনি ঘরে বসে সৎকার সব পাবেন ঘরে বসে সৎকার সব পাবেন একটা পয়সা আপনি দান করলে যে সব করদে হাসানা দিলে সেই সব এবং কোনো রাওয়াতের মধ্যে আসে আরো বেশি সব সৎকার চাইতে বেশি সব করদে হাসানা দিলে তাইলে আমাদের সমাজের মধ্যে এটাকে প্রচলন আমাদের সমাজের মধ্যে প্রচলন এটা আনতে হবে যে আমরা যারা ধনী আছি আমরা আমাদের গরিব সমাজকে তাদের বিপদে আপদে আমরা করদে হাসানা দিব দরকার একটা লিখিত থাকবে যাতে সে অস্বীকার করতে না পারে এটা এটা একটা মস্তুন তরিকা একটা ইসলামের মধ্যে একটা পদ্ধতি হলো যে আপনি অনেক মানুষকে আপনি বিশ্বাস করবেন অনেক মানুষ দেখা যাবে সে ভালো মানুষ কিন্তু সে বিশ্বাসঘাতকতা করে পরে বলে যে না আমি তোমার কাছ থেকে এরকম করি নাই নেই নেই তাইলে আপনি একটা কাগজের মধ্যে লেখবেন দুইজন মানুষের সিগনেচার নেবেন হ্যাঁ এগুলার দ্বারা আপনার এগুলো আসলে আমরা করি না এটা কিন্তু আমাদের সমাজে অনেককে বিশ্বাস করে আমরা করি পরে দেখা যায় এরা এদের দ্বারা অনেক ক্ষতি হয়ে যায় আমাদের অনেক প্রবলেম হয় তখন আমরা এইটা সমাধান করতে পারি না সমাধান করতে পারি না এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো আর একটা কথা বলে রাখি যাতে হাদিসের মধ্যে আমি বলেছিলাম তা আবু উল্লাম বর্ণিত হতে আবু বলেন যে নবীল ইসলাম বলছেন যদি কোনো মানুষে যে কোনো অভাবী মানুষকে যদি সুযোগ দেয় কোনো অভাবী মানুষকে যদি সুযোগ দেয় অথবা তার ঋণের বোঝাকে যদি কমিয়ে দেয় ধরেন সে দশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়েছে আপনি বলেন আচ্ছা ঠিক আছে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে দাও হ্যাঁ এরকম যদি একটা সুযোগ দেয় দে তুমি একটু কমিয়ে দাও আল্লাহ রসুল বলছেন আদাল্লাহ আদাল্লাহুল্লাহ ইয়াহ আলহ কিয়ামা তাহতা দিল্লি আরজি ইল্লাহ লা দিল্লাহ ইল্লাহ দিল্লাহ যে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে আর সে সায়র তলে

অনেক ময়ে বড় মুরবি মানুষ বুঝা বলেছেন কি রকম ওয়াসওয়াত বা বলে দেওয়ার জন্য আপনার এই দুয়াটা হইল যে মার্কেটের দোয়া আমরা যখন মার্কেটে যাব তখন আমরা দুয়াটি দোয়াটি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুল ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীত ওয়া হুয়াইয়ুন লা ইয়ামুত বিয়াদি'ল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা অনেক ফজিলত আছে যে আপনি যদি মার্কেটের মধ্যে গিয়ে দোয়া করেন আল্লাহ তালা অনেক সব দিবেন অনেক সব দিবেন এর মধ্যে 20 লক্ষ পেয়ে যাবেন আপনি এই জন্য আমরা এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র নেক্সট ও আল্লাহ

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمي عبارة بولي درود إبراهيم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبنى رأي جي جي مدر كنو جي نعم جزاك الله আশা করি আপনি উত্তর পেয়েছেন মুফতি সাহেব আপনি যে একটু আগে একজন করার প্রশ্ন করেছিলেন যে মার্কেটে যাওয়ার জন্য যে দোয়া জি আসলে আমাদের এর এর মানে বোঝা যায় আমাদের দোয়ার চর্চাটা আমাদের মধ্যে হয় জি মার্কেটের জন্য এটা তো অনেকে অনেক সময় দেখা যায় চিন্তাও আসে না আমরা যখন মার্কেটে যাই কয়জনে মানে এই এই চিন্তাগুলো মাথা নিয়ে আসে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই আমাদের মধ্যে এটা চর্চা হচ্ছে যে আমরা মার্কেটে গেলে কোন দোয়া পড়বো এই কঠিন জায়গার মধ্যে মার্কেটের মধ্যে যাওয়ার পরে যে দ্বাপর্বে তবে যাবার সময় দ্বাপর্ব ওখানে গিয়ে আমি আমার সব কিছু ঠিক রেখে আমি মার্কেট করে চলে আমাদের হচ্ছে এবার বলবেন আসসালামু আলাইকুম নেক্সট আসসালামু আলাইকুম আমি এর জি জি

শেষ পর্যন্ত উনি বলেছেন সম্ভবত যে আমার মা বাবার জন্য সাদাকা করতে চাই উনি বলছেন যে এটা আমি যে পারি সময় চেষ্টা এটা আসলে দুঃখজনক আসল কথা হয়েছে যে উনি যেহেতু আপনি আপনার কি যেটা আপনি সুযোগ দিছিলেন এবং উনি আপনার কথা মতো বোঝা যাচ্ছে যে উনি দিতে পারবেন কিন্তু দিচ্ছেন না তো এটার জন্য হয়তো আপনার কষ্ট হচ্ছে ওনার এই করাটা ঠিক হয় নাই যে ওনার না দেওয়াটা ঠিক হয় নাই এটা হয়তো অবহেলা করছেন অথবা আপনার সাথে বলছেন যে অর্থাৎ অনেকেই এরকম মনে করেন যে আমরা তো দেশে আসি আপনাদের কাছ থেকে পয়সা নিছি। এটা অনেকেই এগুলা করেন এটা আমাদের সমাজের মধ্যে এটা অনেক অনেক চালু আছে এখন কথা হইল আপনি যেহেতু একবার বলে দিয়েছেন যে তোমাকে দিয়ে দিলাম হয়তো বেচারা জাকাত খাইতে পারবে না হয়তো জাকাতের উপযুক্ত না কিন্তু হয়তো সাধারণত মানুষের অভাবের কোনো শেষ নাই প্রয়োজন আছে তাইলে আপনি যদি নর্মাল সতকা আপনি করতে পারবেন এই সৎকার সব আপনার মা বাবা পাবেন এই জন্য এই যদি আপনি যেটা বলছেন আপনি যেহেতু একবার বলে দিয়েছেন হয়তো আপনি গুসা করে বলছেন যেটা শেষ যেটা হয়েছে উনি উনি বলেছেন যে দিবেন দিবেন জি এখন আপনি দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ সব পাবেন ইনশাল্লাহ যদিও এটা তো জাকাতের পয়সা না এটা জাকাতের হয়তো উনি খাইতে পারবেন কিন্তু নর্মাল সৎকা উনি খাইতে পারবে নর্মাল সৎকা উনি খাইতে পারবে এই জন্য আপনি এই ঠিক আছে ইনশাল্লাহ আর উনি যে বলছে যদি সে কোনোদিন কি করে দিয়ে দেয় বলছে যে আপনার কথার উপরে বলছে যে না আমিও কোনো দিন সুযোগ এলে আমি তোমার মা রুহের ইসালে সবের জন্য দিয়ে দিব দিয়ে দিলে দিয়ে দিবে অসুবিধা নাই আর আপাতত আপনার পক্ষ থেকে যদি নাও দেয় আপনি তাকে সৎকার নিয়ত করে ফেলছেন ইনশাল হয়ে যাবে জি আজ আজকের এই যে আমরা যে আলোচনাটা করছিলাম করছিলাম সে আলোচনার মধ্যে সহজে নেকির কথা আসছে যে অত করজের দ্বারা আপনি সহজে নেকি অর্জন করতে পারবেন আমরা এই এই কথাগুলো আমরা ধারাবাহিকভাবে একটা কিতাব আছে সেই কিতাব থেকে আমরা কিছু আপনাদেরকে বলবো সম্ভব হলে আপনারা এই কিতাবটি সংগ্রহ করবেন যে কিতাবটি হইলো যে নেকিল ওনার উর্দুতে কিতাব এবং ওটার বাংলা আছে তাইলে এটা আপনারা সংগ্রহ করবেন ওই কিতাবটা উনি লিখেছেন এই কারণে যে বলছেন অনেক মানুষ আছে সহজে অনেক নেকি করা যায় কিন্তু আমরা এটা করি না যেমন একটা এই যে বললাম যে আপনি খরচ দিতে পারবেন হয়তো আপনার পয়সা পরে গেছে অ্যাকাউন্টে পরে আছে দশ বছর বিশ বছর পরে হচ্ছে না কিন্তু অনেক মানুষ কিন্তু এটার দ্বারা উপকৃত হচ্ছে আমাদের সমাজের বিশেষ করে এই দেশে অনেক মানুষ কিন্তু এখন সচেতন তারা আপনার দিচ্ছে খরচ দিচ্ছে তাইলে এই পয়সাটা আপনি কাজে লাগান খরচ খরচের দ্বারা এবং করজ দিলে আপনি এই করছটা রিটার্ন পাবেন কিন্তু আপনি সৎকার সব পাবেন এবং কোনো রেওয়াতের মধ্যে আছে সবকারটা বেশি সব পাবেন একটা হাদিসের মধ্যে একজন একটা হাদিসের মধ্যে আসছে যে হাতিতে আবদুল্লাহ ইবিন বলেন হাতিতে আবদুল্লাহ ইবিন উমর থেকে একটা রেওয়ায়ত আছে যে হাতিতে আবদুল্লাহ ইবিন উমর আদিনকে হাতিতে আবু রাহাদ একটা হাদিস শুনাইছেন যে যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে একটা সহজ আমল বলে দেয় যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে আল্লাহ তালা তাকে এক কেরাজ সব দিবে আর যদি কোনো ব্যক্তি দাফন কাফনের মধ্যে সে শরিক হয় জানাজার মধ্যে শরিক হয়েছে দাফন কাফার মধ্যে শরিক হয়েছে তাইলে তাকে আল্লাহ তালা দুই কেরাত সব দিবেন আর এক কেরাতের সব পরিমাণ হলো উহুদ পাহাড়ের সব পরিমাণ তখন এই হাদিসটা শোনার পরে উনি বলছেন হাই আফসুস আমার জীবনে আমি অনেক কিরাত থেকে আমি মহরুম হয়ে গেলাম আজকেও আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আমি জানি আমার আমি ইসলাম থাকি ইসলাম থেকে ইসলামের মসজিদে আসেন জহরের নামাজে শুধুমাত্র জানাজার নামাজ পড়ার জন্য যে বলেন এখানে আসলে জানাজার নামাজ পাওয়া যায় এই যে জানাজার নামাজ পড়ছেন এক কেরাত সব পাবেন একটা উহুদ পরিমাণ একটা কেরাত হইলো কি অহুতয়ের এর পাহাড় সম সব পাবেন এই জন্য আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে মস্তুন্দর্শকের সাথে সহজে নেকির আমল যেগুলো আছে এই কিতাব থেকে আপনাদেরকে আমরা বলবো সহজে নেকি লাভের সহজ পদ্ধতি নেকি লাভের সহজ আমল যেগুলো এগুলো বলবো আল্লাপাক যেন আমাদের সবাইকে এই বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন জাজাক অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ প্রিয় ভাই বোন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সময় দিলাম সব সব কিছুকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার আমত জানি এখন মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি